নমস্কাৰ মই ভাস্কৰ জ্যোতি বৰা আপোনালোক সকলোকে বিতৰ্কলৈ স্বাগতম জনাইছো সদৌ অসম ছাত্র সন্থার কালি কার্যনির্বাহক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আজি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় এই প্রতিনিধি সভার কার্যনির্বাহক বৈঠকের প্রতি সমগ্র রাজ্যবাসী দৃষ্টি নিবদ্ধ আছিল কারণ সংশোধিত নাগরিকত্ব বিরোধী আইন বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ত অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ সভা আর সেই সমান্তরালভাবে এই কারণে বিষয়টি অধিক গুরুত্ব পাইছে বা চর্চা লাভ করেছে যে সদৌ অসম ছাত্র সন্থার তরফরপরা উদ্যোগত বা পৃষ্ঠপোষকতাত বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের এক প্রসঙ্গ আহি পৰিছে দুদিনিয়া এই বৈঠকের অন্তত আজি যি সিদ্ধান্ত রাজুয়া করেছে তারপরা নির্দিষ্টক একো কথা স্পষ্টক নকলেও কিন্তু কা বিরোধী আন্দোলন আকো শক্তিশালীভাবে আগবাই নিয়া আর জাতীয় অভিবর্তন গঠন করা আদি বহুবুর প্রসঙ্গই কই গল আর কার লগত আন্দোলনত আগবাড়ি যাব কাক লৈ আন্দোলন শক্তিশালী করব বহু দিকে কই গল অর্থাৎ যা দুটা মাহ ধরে সমাজ জীবনত সবাতোকৈ চর্চিত বিষয় কা বিরোধী আন্দোলন আর ঐক্যবদ্ধ আন্দোলন সদৌ অসম ছাত্র সন্থায় আন্দোলনক কেনেদরে আগবাই নিয়ে এই প্রসঙ্গবর যেন অসমের এই জাতীয় সংগঠনটে যা 48 ঘণ্টার ভিতর কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি ভাবো এই সিদ্ধান্ত সমূহ কেবল সদৌ অসম ছাত্র সন্থার কারণে নহয় জাতীয় জীবনের বাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে আজি তেওঁলোকে সংবাদ মাধ্যম যোগে করা ঘোষণার পিছতো কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকি গল যে সচাকে কা বিরোধী আন্দোলনের গর্ভর মাজরপরা বিকল্প রাজনৈতিক দল গঠন হবনে নহয় বা নহব বলে নিশ্চয়তা তেওঁলোকর ভাষ্যরপরা অহা নাই এতিয়াও এক অস্পষ্ট দৃশ্যপট দেখিবলৈ পোৱা গৈছে সেই কারণে জনসাধারণ মানুষের ভাবিছে যে আহিবলগীয়া দিনবোৰত এই আন্দোলন তার সমান্তরালভাবে বিকল্প রাজনৈতিক শক্তির প্রসঙ্গত কেনেদরে আগবাড়ি যায় সে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কারণ জাতীয় জীবনের এই জটিল সন্ধিক্ষণত জাতীয় সংগঠনের ভূমিকা কিমান তাক আর নোকার প্রয়োজন নাই সেই কারণে সদৌ অসম ছাত্র সন্থার আজির এই সিদ্ধান্ত তেওঁলোকে করা রাজহুৱা ঘোষণা তার ভিতর থাকা অন্তর্নিহিত উদ্দেশ্যও অসমের মানুষে বিশ্লেষণ করে চাব লাগিব কারণ তেওঁলোকে যি কথা রাজহুৱাভাবে কৈছে তার ভিতর যেন আর কিছু অন্তর্নিহিত উদ্দেশ্য আছে সেয়া আমার কারণে জাতিটোর কারণে কেনেদরে আগবাই নিব সেয়া কিন্তু এই মুহূর্তত বিচার বিশ্লেষণ করার প্রয়োজন এই বিষয়ে আলোচনা করার বাবে আমি মিলিত হয়েছো আমার লগত আছে রাজ্যখনের এজন আশী রাজনৈতিক বিশ্লেষক ব্রজেন ডেকা সদৌ চুতীয়া ছাত্র সন্থার সাধারণ সম্পাদক মহেন বরা অন্যতম এগারী রাজনৈতিক ভাষ্যকার মুকুট লোচন কলিতা খন্তেক সময়ের পিছত আমার মাজত উপস্থিত হব সদৌ অসম ছাত্র সন্থার সহকারী সাধারণ সম্পাদক প্রকাশ দাস আর আন এগারী রাজনৈতিক ভাষ্যকার মেহদি আলম বরা কালি আর আজির এই দুদিনিয়া বৈঠকের অন্তত সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি আর সম্পাদকে সমগ্র সিদ্ধান্তলী সম্পর্ক সংবাদ মাধ্যমত অবগত করে কয় আর আহিবলগীয়া দিনবর কার্যসূচীর এক রূপরেখা দাঙি ধরেছে প্রথমে আমি সেয়া দেখাই লোক বিচার কার্যালয় রাজ্যিক কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছিল আজি ইয়াত বিবেকানন্দ কেন্দ্রের প্রেক্ষাগৃহত জেলা ছাত্র সন্থা মহকুমা ছাত্র সন্থা আর বিশ্ববিদ্যালয় কেখনের প্রতিনিধিক লই এইখান প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছিল আর প্রতিনিধি সভাত বিভিন্ন জেলা ছাত্র সন্থায় বিভিন্ন পরামর্শ আগবাইছে আর বিশেষকে কা বিরোধী সংগ্রাম আগবাই লই যাবর কারণে আর কা বিরোধী সংগ্রাম পরীক্ষার পিছতে গাঁয়ে ভূয়ে আমি সংগ্রাম আগবাই লই যাবর কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে যিকিটা আমি প্রস্তাব লৈছো সেই আটাইকটা প্রস্তাব আমি একেলগে সংগ্রাম করে থাকা সহযোগী সংগঠন হিসাবে তেখেতসকলৰ লগত কথা পাতি পেলাই আমি ঘোষণা করিম বলে ঠিক কৈছো কারণ এ জে ওয়াই সি পি সদৌ অসম ছাত্র সন্থা আমি এই বিষয়টো একত্রিতভাবে আগবাই লৈ গৈ আছো আর বিশেষকে 30টা জাতি জনগোষ্ঠীয় সংগঠন আর অসমৰ শিল্পী সমাজ একত্রিত হয়ে যেহেতু আমি কার্যসূচী করে আছো এই কথা আমি আলোচনা করে বাকিকটা কার্যসূচী আমি ঘোষণা করি এতিয়া কথা হল অসমৰ জনসাধারণৰ মাজত বা মনত যেটো কথাই বারে বারে আহি আছে সেই কথাটোৱে হল যে কিবা এটা বিকল্প কথা বিকল্প বলে আজিলৈকে কৈ আছো
কিন্তু এটা সময়ত হয়তো সেইটোৱে মূল হ'ব পাৰে মই স্পষ্টকৈ কৈছোঁ সদৌ অসম ছাত্র সন্থাৰ মজিয়াৰ পৰাই গৈ আমাক বহুতে বিশ্বাসঘাতকতা কৰিলে আৰু বিশ্বাসঘাতকতা কৰা সকলে জাতিটোৰ স্বার্থ বিঘ্নিত কৰি অসমৰ মানুহৰ ওপৰত অসমৰ ওপৰত উত্তৰবঞ্চলৰ ওপৰত বিদেশীৰ বোজা 43 বছৰ বাংলাদেশীৰ বোজা আমাৰ ওপৰত জাপি দিছে গতিকে আমি এতিয়া কি কৰিম আন্দোলন কিদৰে আগবাঢ়ি যাব এই আন্দোলনৰ হত্যাটো কিদৰে ভৱিষ্যতে আগবাঢ়ি যাব এই সন্দৰ্ভত আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আমি এখন জাতীয় অভিবৰ্তনৰ কথা চিন্তা কৰিছোঁ আৰু জাতীয় অভিবৰ্তনত কা বিৰোধী সংগ্ৰামৰ পিছৰ পন্থা কাৰণ মই কৈছোঁ আন্দোলন দীঘলীয়া হ'ব কা বাতিল নোহোৱা পৰ্যন্ত এই আন্দোলন হ'ব আৰু বাকী সংগঠনসমূহৰ লগত কথা পাতি এই মাহৰ মানে অহা মাহৰ মাৰ্চ মাহৰ শেষৰ ফালে শেষৰটো সপ্তাহত আমি জাতীয় অভিৱৰ্তন এখন অনুষ্ঠিত কৰাৰ কথা পৰিকল্পনা কৰিছোঁ আৰু আশা কৰোঁ সদৌ অসম ছাত্ৰ সন্থা বা আমাৰ সহযোগী সংগঠন একেলগে সংগ্ৰাম কৰি থকা সমভাৱাসম্পন্ন সংগঠন সকলোকে এক নিৰ্দেশনা দিব আৰু যি নিৰ্দেশনাৰ জৰিয়তে আমি জাতিটোক ভালদৰে সেৱা আগবঢ়াব পাৰিম অসম উত্তৰ পূৰ্বাঞ্চল আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষত জাপি দিৱস হৈছে যিখন আইনৰ বিৰুদ্ধে সমগ্ৰ অসমৰ জনতাই আন্দোলন চলাই আহিছে গণসংগ্ৰাম চলাই আহিছে সেই আন্দোলনৰ ধাৰা পৰৱৰ্তী দিনত কেনেকৈ শক্তিশালী ৰূপত আগবঢ়াই লৈ যাব লাগিব সেই সম্পৰ্কত আমি কিছু সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ কিছু আমি ৰণকৌশল তৈয়াৰ কৰিছোঁ আৰু পৰৱৰ্তী দিনত এই ৰণকৌশলসমূহ আমাৰ লগত একেলগে সংগ্ৰাম কৰি থকা যিসমূহ সংগঠন আছে সহযোগী সংগঠন বা একেলগে সংগ্ৰামৰ যাত্ৰাত আমাৰ যিসকল সংগী তেখেতসকলৰ লগত আলোচনা কৰি আমি চূড়ান্ত আমি কৰিম মূলতঃ সংগ্ৰামৰ এটা ৰূপৰেখা আপোনালোকৰ আগত দাঙি ধৰিব খুজিছোঁ প্ৰথম কথাটো হ'ল যে